হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি অমৃদর্শনুদ্দিন খন্দকা চেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানা সোয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ গুগল মাই অ্যাড সেন্টার অর্থাৎ গুগল মাই অ্যাড সেন্টার আমরা কীভাবে ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয় দেখবো এখন আমাদের এই গুগল মাই অ্যাড সেন্টার ছাড়াও আমরা কীভাবে গুগল কিপ গুগুল জ্যাম্পোর্ড গুগল ক্লাসরুম গুগল আর্টস অ্যান্ড কালচার তারপরে গুগল ট্রাভেল এছাড়া আরো গুগলের যে বিভিন্ন অ্যাপস আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আজকে আমরা বসে এখানে কি করবো যে আমরা গুগল মাই অ্যাডস সেন্টারের বিষয়টা আমরা যে অ্যাটো জের জানবো এখন এই গুগল মাই অ্যাট সেন্টার আমরা ব্যবহার করার আগে এই গুগল মাই অ্যাট সেন্টারের বিষয়টাকে সেটা আমরা জানি তো এই গুগল মাই অ্যাড সেন্টার আমাদের গুগলের একটা অ্যাপস বা একটা প্রোডাক্ট যেটার মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের যে এই যে গুগলের যে অ্যাডস গুলো থাকবে আমাদের সেই অ্যাডস গুলো আমরা খুব ইজিলি ভাবে আমরা কি করতে পারি কাস্টমাইজ করতে পারি যেগুলো কি আমাদের যে এই গুগল সার্চে পাশাপাশি আমাদের এই যে ইউটিউবে এমনকি আমাদের ডিসকভারে যে অ্যাডগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো কিন্তু আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারি পাশাপাশি এখানে কি যে আমরা তাদেরকে পার্সোনালাইজ করতে পারি যে গুলো আমরা ইউজ করব সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো এটা হচ্ছে আমাদের এখানে গুগল অ্যাড সেন্টারের বিষয়টা এখন তাহলে আমরা এই গুগল অ্যাড সেন্টারে আমরা যদি যাইতে যাই তাহলে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি তো ঢোকার জন্য প্রথমে গুগল কম ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখন যদি আমরা এখানে গুগল থেকে সার্চ করি যে আমরা এখানে লিখে যদি মাই অ্যাড সেন্টার আমরা মাই অ্যাড সেন্টার লেখা এখানে সার্চ করলে আমাদের এই যে এখানে আমরা যদি ক্লিক করি এই যে গুগল ম্যাড সেন্টার আমরা এই যে লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু সরাসরি মাই অ্যাড সেন্টার এখানে চলে আসতে পারি তো এখানে আসার পরে আবার যদি আমরা নতুন টেপ নেই এই অবস্থা আমরুদ্দিন মনে করেন এই যে আমাদের অ্যাড্রেস আমরুদ্দিন লেখে এখানে যে মাই এট সেন্টার আমরা এই যে এটা মাই এট সেন্টার ডট গুগল ডট কম এইটা আমরা লেখাও কিন্তু আমরা সরাসরি ঢুকতে পারি তারপর আমরা এবার ছাড়াও যদি আমাদের ধরেন এই যে জিমেইল অ্যাকাউন্ট যেটা আছে এটা যদি আমাদের সাইন ইন করা থাকে তো সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল এসে আসবো আসার পরে কিন্তু আমাদের এই যে এখানে মাই এট সেন্টার তো এই যে মাই এট সেন্টার যে অ্যাপটা আছে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা সরাসরি কিন্তু আমরা এই যে এট সেন্টারে আসতে পারি তো আপনি যেভাবে যান না কেন আপনার যদি এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা কিন্তু সাইন ইন করা থাকলে তবেই কিন্তু আমরা সরাসরি আসতে পারবো আর যদি আপনি সাইন ইন করা না থাকে তাহলে আপনার যে আপনার কি ওই আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মানে সাইন ইন করার পরে আমরা সরাসরি এখানে আসতে পারবো যদি সাইন ইন করা না থাকে আর সাইন ইন করা থাকলে আপনি যেখান থেকে যান সরাসরি আমরা এই যে মাই মাইয়ার সেন্টার এইভাবে আসতে পারবো বাস আমরা একেবারে আসলে হবে বাস এখন আমাদের এখানে আসার পরে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে মাইয়ার সেন্টারে তো এখানে ধরেন ইন্টারফেস আসলো আসার পরে এখানে যে মাই এস মাই এডস এর মধ্যে আসলে আমাদের এখানে কি আমাদের এডস গুলো আমরা দেখতে পাবো আর এই যে এখানে নিচে দেওয়া আছে কাস্টমাইজ এডস আমরা এখান থেকে এডস গুলো আমরা কাস্টমাইজ করতে পারবো তারপর আমরা এখান থেকে আমরা প্রাইভেসি ম্যানেজ করতে পারবো তো এখানে এই যে দেওয়া আছে এই পাশে বাস তারপর আমাদের এই যে এখানে পার্সোনালাইজ এডস এটা অন করা আছে যদি আমরা চাই যে পার্সোনালাইজ এড আমরা অফ করার জন্য তাহলে এই যে এখানে ক্লিক করি করার পর এখান থেকে যে টার্ন অফ টার্ন অফ এ ক্লিক করে আমরা এটা করলে আমাদের পার্সোনাল এড আমরা কি করতে পারবো অফ করতে পারবো তো অপশন দেওয়া আছে এটা আমরা ক্যান্সেল করে দিলাম বাস তারপর এখানে আমাদের মায়ের মধ্যে আমরা যদি এদিকে এদিকে আসি এদিকে আপনার পড়লে বিষয়গুলো বুঝতে পারবেন যেমন এই যেখানে লেখা আছে যে ইউর এডস ইউর চয়েস তাহলে এখানে আপনার এডস আপনি চয়েস করবেন তাহলে ইজিলি কাস্টমাইজ দ্য এস ইউ সি অন গুগল সার্চ ইউটিউব এন্ড ডিসকভার সুন্দরভাবে কিন্তু লেখা আছে যে আমাদের গুগল সার্চ ইউটিউব এবং ডিসকভার ওপরে যে অ্যাপগুলো দেখা যাবে সেগুলো আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারি এবং কি বলছে কন্ট্রোল দ্য ইনফো ইউজ টু পার্সোনালাইজ দেন আপনি তাদেরকে যে আপনি পার্সোনালাইজ করবেন

আমাদের কি দেওয়া আছে যে এখানে ট্রেন্ডিং টপিক দেওয়া আছে এখানে কিন্তু আমাদের তো আমরা ওদের এবার এদিকে আরো কিছু দেওয়া আছে তো এখান থেকে যে নিচে দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে কি করতে পারি এই যে এখানে ওদের রাশি ফিউর লাইক দিস তো এটা দিলে কিন্তু আমাদের এখানে কি এখন এখানে কি বলছে যে গো ই ইউ শুড সি ফিউর এস অ্যাবাউট দিস টপিক সুন তাহলে এই টপিকের উপর আমরা ফিউর এস দেখতে পারবো যদি আপনার এটা দেওয়া থাকে আর এটা দিলে মোর লাইক দিস আমরা এটা দিয়ে ক্লিক করি তাহলে মোর এস অ্যাবাউট দিস টপিক তাহলে এই টপিকের উপর আমরা যে কি মানে মোর মোর অ্যাড দেখতে পারবো যদি আমরা এটা প্লাসে থাকে তো এই এই বিষয়গুলো তারপর আমরা এই যে এদিকে আসলে এখানে কিন্তু আরো বিভিন্ন আপনার টপিক দেওয়া আছে এগুলো আমরা একবার দেখতে পারি যে ট্রেন্ডিং টপিক উপরে লেখা আছে এখন যদি আমরা এই এডের বিষয়টা কাস্টমাইজ করতে গেলে আমরা কিন্তু এই যে কাস্টমাইজ এর জায়গায় করতে পারি অথবা আমরা যদি এই যে সিওলে ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি কাস্টমাইজ এর চলে আসবে এই যে আমরা সিওলে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে যে কাস্টমাইজ এর চলে আসছে যে কাস্টমাইজ দা এডস ইউ সি যেগুলো দেখতে পারবো সেগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই যে পুরো পড়বেন তারপরে যে টপিক টপিকের মাধ্যমে এখানে ধরেন ফিল্টার তারপর আমরা শর্ট করতে পারি এখানে দেওয়া আছে তো যে ট্রেন্ডিং এগুলো আমাদের ট্রেন্ডিং এগুলো দেখাচ্ছে যে কোনগুলো ট্রেন্ডিং আমাদের টপিক আছে সেগুলো তারপরে এখানে যদি আমরা এই যে এখানে ক্লিক করি ট্রেন্ডিং সার আমরা যদি রিসেন্টে ক্লিক করি আমাদের রিসেন্ট কোন এখানে টপিক কিন্তু এখানে নো টপিক এর রিসেন্ট কোন টপিক দেখা যাচ্ছে না তারপরে এখানে আমরা যে এই সিং মোর এটা ক্লিক করি এই দুটো দেখাচ্ছে তারপরে আমরা যদি এখানে ফিউরে দেই এখানে দেখাচ্ছে না তাহলে আমাদের থাকে কোনটা ট্রেন্ডিং ট্রেন্ডিং দিলে যে ট্রেন্ডিংগুলো আমরা দেখতে পারি

তো ব্র্যান্ডের জন্য এখানে বিভিন্ন ব্র্যান্ড দেওয়া আছে দেখেন এতে হরলিক্স বি ক্যাশ মেজি আরো দেওয়া আছে এখান থেকে ধর আপনি এই যে এখান থেকে যদি এই যে ফিউয়ার লাইক দিস আমরা এটা দিলে এখান থেকে এই যে আমরা তাগে বলছিলাম যে আপনার ব্র্যান্ডের গুলো এখানে কি আপনার ফিউয়ার এড দেখাবে আর এটা দিলে আপনাকে এখানে মরার দেখাবে তো এগুলো আপনি চেঞ্জ করবে চেঞ্জ করলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের বিষয়গুলো তারপর আমরা সেন্সিটিভ আসি সেন্সিটিভ আসলে আপনার এখানে অ্যাড ইস্টা করলে আপনার লিমিটের বেশি করতে পারেন এগুলো কিন্তু অ্যালাউ দেওয়া আছে আপনি চান্স কোনো লিমিট করতে আমরা ওই যে এই যে এটা ধরুন যে এখান থেকে অফ করে দিলাম অট কল লিমিট ফর ইউ এটা আপনার জন্য কি লিমিট হয়ে গেল তো আপনি চাইলে লিমিট দেখাতে পারেন আপনি কোনটা দেখাতে চান সবগুলো কিন্তু অ্যালাউ করা আছে সেগুলো আপনি চাইলে কোনটা লিমিট করতে পারেন এই সেন্সিটিভ আপনার যদি কোনো অ্যাড থাকে সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি এখান থেকে ধরুন কাস্টমাইজ এখানে চলে আসছে কিন্তু আমরা আবার ধরুন আমরা যদি মায়ের্সে যাই বা যাওয়ার পরে কিন্তু এখানে রিফ্রেশ এর মধ্যে এগুলো আমরা দেখলাম তারপর এখানে যে ট্রেন্ডিং দ্য ব্র্যান্ডস যেটা আমরা কিন্তু এই যে এখান থেকে সিওলে যাওয়ার পরে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি আবার যদি মনে করেন আমরা এখান থেকে এই বিষয়গুলো এখান থেকে এইভাবে আবার যদি এখানে সেগুলো যাই সেম বিষয়গুলো কিন্তু আবার এই যে ব্র্যান্ড সেনসিটিভ এখানে চলে আসছে আমরা যেগুলো অলরেডি আমরা দেখলাম এখান থেকে সেম বিষয়গুলো আবার চলে আসছে বাস এখন আমরা মায়ের যাওয়ার পরে এখান থেকে এগুলো নিচে আসলে এগুলো এইভাবে দেখতে পারি তারপরে যারা বিষয়টা আছে ফিডব্যাক হিড এগুলো আপনাকে ক্লিক করে দেবেন বা দেখলে বুঝতে পারবেন বাস তারপরে এখন এইভাবে আমরা এগুলো দেখার পরে আপাতত এখন আমরা কাস্টমার সাইডে চলে আসি আসার পরে কিন্তু সেম বিষয়গুলো আমরা যেখান থেকে এই মায়ের থেকে ঢুকছি আবার কাস্টমার সাইডে ক্লিক করলে সেম এই যে টপিক ব্র্যান্ডস সেন্সিটিভ এগুলো কিন্তু এইভাবে আমরা দেখতে পারি এখান থেকে এগুলো আপনি একটু করে দেখবেন দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন তারপর আমরা প্রাইভেসি ম্যানেজ করতে পারি এই যে ম্যানেজ প্রাইভেসি ক্লিক করে বা সেখান থেকে কিন্তু আমরা প্রাইভেসি ম্যানেজ করতে পারি তাই করার জন্য এখান থেকে কন্ট্রোল ইনফো ইউজ ফর এডস আপনি এর জন্য আপনি যে ইনফরমেশনগুলো ইউজ করছেন সেগুলো কন্ট্রোল করতে পারেন এই ম্যানেজ প্রাইভেসি থেকে তো সেটা করার জন্য এখান থেকে ধরুন আপনি এই যে ইউর গুগল অ্যাকাউন্ট আপনি ম্যানেজ আপনার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন তারপরে এই যে আপনার মেল বা এস ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যেমন আমরা মেলে যাই মেলে যাওয়ার পরে যে মেল আপনার যে ফিমেল বা অন্য কিছু চান চেঞ্জ করতে করতে পারবেন এই যে অপশন দেওয়া আছে এখান থেকে আমরা আবার ব্যাকে আসি আসার পর সেম ভাবে আপনি যদি এস করতে চান বা সেজ এর ক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট আপনি এখান থেকে কিছু গুলো আপনি ম্যানেজ করতে পারবেন তো এই যে এখন অপশন দেওয়া আছে বা এখানে ক্লিক করে করতে পারেন বা তারপরে এই যে ক্যাটাগরিজ ইউজ টু শো ইউ ইউরেস তা আপনার হেডের জন্য আপনার যে ক্যাটাগরি গুলো শো করাতে চান বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে এখানে আপনি কোন ক্যাটাগরি শো করাবেন যেমন এই যে ভেরিফাই এটা কি এটা ভেরিফাই করা আছে ভেরিফাই বাই ইউ সিঙ্গেল এটা আমি ক্লিক করি বাস এটা পরিবর্তে আমি যদি মেরিট বা ইন রিলেশনশিপ আপনি কোনটা করব সেটা আপনি দেখাইতে পারেন এখান থেকে রিলেশনশিপের মধ্যে তো এইভাবে কিন্তু আপনি বিষয়গুলো আনতে করতে পারেন আমি যে মেরিট দিলাম এই যে মেরিট এখানে ভেরিফাই ইউ মেরিট থাকবে তা সিঙ্গেল সে সিঙ্গেল রাখলাম আবার এখান থেকে ধরুন আমরা ব্যাকে চলে আসি আসার পরে ধরুন এগুলো স্যার আপনি যেটাই করবেন তাহলে আমি কোনটা করবো এখান থেকে আমি দেখালাম যে এডুকেশন এডুকেশনের মধ্যে আপনি এডুকেশন এটা দেওয়া আছে আমার আপনি কোনটা করবো সেটা সিলেক্ট করে দিয়ে আপনি করতে পারেন আপনি চান যে আপনি কোনটা হাইট করে রাখবেন এই যে এটা কিন্তু হাইট হয়ে গেল তো এটা আপনার এডুকেশন টু শো এটা কিন্তু শো করবে না ইরিগেশনের বিষয়টা আপনার এটার উপরে আর যদি এটা অন করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শো করবে তো এই যে বিষয়গুলো এগুলো দেওয়া আছে এখানে বাস আবার আমরা ব্যাকে আসি বাস আসার পরে কিন্তু এইভাবে বিষয়গুলো আপনি এখান থেকে এই যে এটার জন্য এগুলো আপনার এই যে ইনফরমেশনগুলো আপনি বিভিন্ন যে এই ইগুলো

তাই অফ করবো অন করে থাকলো বাস তারপরে এখন আমরা আবার এখানে ব্যাক আসি বাস আসার পরে কিন্তু এই যে এখান থেকে কোন বিষয়টা কি করবে এগুলো করতে পারে বাস এগুলো হচ্ছে আমাদের এখান থেকে মানে প্রাইভেসির বিষয়গুলো তাইলে এখন আমরা এখানে কি বিষয়টা জানলাম আমাদের আজকের বিরুদ্ধে তাহলে এখানে গুগল মে অ্যাডস সেন্টারের মধ্যে যে আমাদের যে অ্যাডস গুলো থাকবে সেই অ্যাডস গুলো যে এখান থেকে বিভিন্ন যে টপিক বা এখান থেকে যে আমাদের ট্রেন্ডিং বা ব্র্যান্ডস বা সেন্সিটিভ যে বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে যে আমরা বিষয়গুলো দেখতে পারি পাশাপাশি এখান থেকে আমরা এগুলো কাস্টমাইজ করতে পারি তো এই বিষয়গুলো দেখলাম এখান থেকে তারপরে আমরা কিভাবে এখান থেকে প্রাইভেসি ম্যানেজ করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদেরকে কি করলাম শেয়ার করলাম তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ গুগল মাই অ্যাড সেন্টার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবে কমেন্ট করবে এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভ্রিভিডিও